Assalamualaikum প্রিয় দর্শক এই যে আমার পাশে যে বোনটাকে দেখতে পারতেছেন উনার বর্তমান বয়স চলতেছে 35 আর এই যে তার পাশে যাকে দেখতে পারতেছেন উনার বর্তমান বয়স চলতেছে 24 বছর তো দর্শক আজকে আমরা এমন দুইজন মানুষের সঙ্গে কথা বলবো যাদেরকে হয়তো আপনারা অনেকেই কখনো আগে কোথাও দেখেননি তো আমি তাদের সঙ্গে একটু কথা বলে বিস্তারিত জানাচ্ছি বোন কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নাম কি রূপা রূপা ওইটা আপনার কি হয় তুই বোন হয় আপনার নাম কি বলেন নাম বলেন নাম কি মিম আচ্ছা আচ্ছা এটা আপনার কি হয় এটা কি হয় এটা আপনার বোন হয় আচ্ছা আচ্ছা আপনারা দুই বোন না তো আপনারা দুই বোন না যে অনেক হাসি খুশি থাকেন না আচ্ছা আচ্ছা বোন এই যে আপনি একটু তাকান আপনার আমার দিকে তাকান আপনার আব্বু কোথায় আপনার আব্বুর নাম কি রশিদ আপনার আব্বুর নাম কি রশিদ রশিদ আচ্ছা আচ্ছা তো এই যে আপনি মোবাইলে কি করতেছেন কি দেখতেছেন এখন মান্নার ছবি মান্নার ছবি কেমন লাগে আপনার কাছে ভালো ভালো লাগে আচ্ছা কোন নায়করে বেশি পছন্দ করেন মান্নারে নাকি সাকিব খানকে সাকিব খান সাকিব খানকে আচ্ছা আচ্ছা আর নায়িকা কারে অপু বিশ্বাস নাকি পূর্ণিমা নাকি হচ্ছে কি আপনার ওই যে বুবলি নাকি শাবনূর কোন নায়িকারে ভালো লাগে বেশি অপু বিশ্বাস রে না শাবনূর রে না পূর্ণিমা রে না বুবলি রে কারে বেশি ভালো লাগে আপনার হসপিটালে ছবি হ্যাঁ হসপিটালে ছবি হসপিটালে হ্যাঁ হসপিটালের ছবি ওটি দেখতে আপনার ভালো লাগে আচ্ছা আচ্ছা কালকে দেখছি কালকে কালকে আপনি সিনেমা হলে গেছিলেন কোন সময় ছবি দেখছেন আচ্ছা আচ্ছা কাল তুলি নিয়েছি কম্পিউটার তাই আচ্ছা আমি শুনলাম যে আপনার আব্বু বলল আপনার চোখে নাকি সানি পড়ছে কোন চোখে সানি পড়ছে এই চোখে চোখে ক্লিয়ার দেখেন না হ্যাঁ দেখতে পাই এনে কয় আঙ্গুল কন্ত এনে আঙ্গুল কয়টা দুইটা এনে কয়টা সবই তো দেখেন আপনি কন্ত এনে কয় আঙ্গুল আচ্ছা ও উনি একটু শরম পায় এ হচ্ছে বিষয় তো দর্শক আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের চেয়ে উনি ওনারা দুই বোন একেবারে অস্বাভাবিক সেটা হচ্ছে গিয়ে ওনাদের বয়স কিন্তু মাশাআল্লাহ অনেক ওনার 34 35 ওনার 24 বাট ওনার শারীরিক গঠনটা আসলে একেবারে বাচ্চাদের মতো তো এইটা আসলে একটা হরমোনজনিত একটা রোগের কারণে হইছে তো এটা নিয়ে আসলে তার বাবা যিনি আছে উনি কতটুকু ভোগান্তিতে থাকে নাকি উনি সবকিছু মেনে নিছে এই বিষয়গুলো আমরা জানবো ওনার বাবার কাছ থেকে ওনার বাবার সঙ্গে আমরা কথা বলবো কথা বলার আগে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনারা যাদেরকে দেখতে পারতেছেন এরা কিন্তু হচ্ছে দুই বোন দুই বোনের মধ্যে উনি হচ্ছে বড় আর উনি হচ্ছে গিয়ে আপনার ওনার বাবা মায়ের প্রথম সন্তান এরপর ওনাদের ওর হচ্ছে আরেকটা ভাই আছে না আপনার একটা ভাই আছে না ভাইটার নাম কি ভাইয়ের ভাই আপনার ছোট না বড় আপনার বড় না ছোট মানে বয়সে বয়সে আপনি বড় না সবার আপনার ছোট তারপরে হচ্ছে আপনার এই বোন তাই না আচ্ছা তো আপনার হ্যাঁ কাল আসবে আচ্ছা আচ্ছা তো আপনি একটু বসেন আমি আপনার আব্বাকে একটু কথা বলি আপনি একটু আসবেন কাইন্ডলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা এই যে এখানে যাদের সাথে আমরা এতক্ষণ কথা বললাম ওনারা হচ্ছে আপনার দুই মেয়ে হ্যাঁ ওরা আমার দুই মেয়ে কয় ছেলে মেয়ে আপনার আমার দুই ছেলে এক মেয়ে তিনটা দুইটা ছেলে আর না একটা ছেলে আর দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে এই দুইটা মেয়ের মধ্যে হচ্ছে এই দুইজন এই দুইজন আচ্ছা ওনার বয়সটা আমি বললাম 34 আসলে কি ওনার বয়স 34 হ্যাঁ ওনার বয়স 34 ওই হয়তো দু সমস্যা দিক দিক হতে পারে আর হচ্ছে কি ওই যে ওনার 24 ওই অমনি 24 আচ্ছা আপনাদের যে ছেলে আছে ওই ছেলে কি স্বাভাবিক মানে আমাদের মতো স্বাভাবিক ছেলেটা স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা আচ্ছা ছেলের বর্তমান বয়স কত চলছে ছেলে 32 বছর চলছে ছেলে বিয়ে দিবেন হ্যাঁ আপাতত কিছুদিন আগে বিয়ে দিছি আচ্ছা আচ্ছা তো এই যে ওনাদের কি সমস্যাটার কারণ আসলে এরকম হইছে জানেন কিছু আপনি না আমি জানি যে এই রূপা যখন প্রথম হয় তখন তো আমরা তো অত চিকিৎসা করছিলাম না আমরা হয়তো সাধারণ চুয়াডাঙ্গা বা এই মাগুরায় চিকিৎসা করছিলাম তারপরে যখন এই ছেলেটা অসুস্থ তখন তো ভালো ছিল কিন্তু যখন এই মিম হলো তখন ছোট হয়ে আমরা সকলেই হতাশ হয়ে গেলাম আচ্ছা তখন ওর দুই তিন মাস বয়স হওয়ার পরে ওরে আমরা কলকাতাতে অনুষ্ঠানের দিন রাখছিলাম তোরা বললো প্রথমে যে তো অনেক সমস্যা আমরা চিকিৎসা পূর্ণ চিকিৎসা দেবো তা আপনার আর্থিক অবস্থা কেমন তাহলে আল্লাহ হয়তো যেহেতু রাখিছে আসে হয়তো চেষ্টা করবো আমি তার হয়তো চিকিৎসা দেওয়ার জন্য তার কারণ চিকিৎসা দিতে পারলে সে বড় হবে বা তার বিয়ে শাদী দেবো আমরা তো অনেক শান্তি পাবো কিন্তু তারা ওই রাখার পরে শেষে বললো যে না এর তো অনেক সমস্যা হরমোনের ব্যাপারটাই বেশি এরা বড় হবে না এভাবে বললো না বললো যে ঠিক আছে আপনারা আসতে পারেন পরে ভালো লাগলে বেড়াতে আসেন এমন বলছিল আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি একটু একটা বিষয় বলবেন
মানে এই ডক্টর যখন এই কথা বললো বলার পর থেকে কি আপনি নতুন করে কোনো ট্রিটমেন্টের জন্য কোথাও গেছেন কোন ডক্টরের কাছে না তো তারপরে কোন ট্রিটমেন্ট যায়নি তারপরে ওদের রোগ বলে এমন আল্লাহ দেয়নি তে এখন সব রোগগুলি মনে হচ্ছে যে এখন সব ঘিরে ধরছে আচ্ছা আচ্ছা এখন এখন কার কি সমস্যা হইছে এখন মিমের মিমে ওরও সমস্যা ইরু সমস্যা তীর সমস্যাটা জটিল রূপার সমস্যাটা আচ্ছা রূপা মিম ছোট জন হচ্ছে মিম বড় জন হচ্ছে রূপা রূপার এখন কি কি সমস্যা হচ্ছে রূপার এখন চোখের সমস্যা আমরা দেখাতে ঢাকাতে নিয়ে গিয়েছিলাম ঢাকা আগার হাসপাতালে তারপর তারা পরীক্ষা করে দেখি বললো যে এর সমস্যা আছে এখন হাড়ের সমস্যা আছে আর ডায়াবেটিক অত্যন্ত বেশি আচ্ছা রক্তে সুগার বেশি এটা তো বাড়িকুন জেলা চুয়াডাঙ্গা জেলাতে বসে তাহলে এখানে থাকলে অনেক ব্যয়বহুল খরচ হবে ঢাকাতে এখানে চুয়াডাঙ্গা জেলা থেকে আপনি হয়তো ডাক্তার দেখিয়ে এগুলি নিয়ন্ত্রণ করি আবার নিয়ে আসেন তো এইভাবে নিয়ে এসে আমরা চুয়াডাঙ্গাতে ডাক্তার দেখাচ্ছি আর কি আচ্ছা তো এই যে আমি যাদের সঙ্গে কথা বলতেছি দর্শক এই দুইজন মানুষ ওনারা কিন্তু হচ্ছে অনেক শান্তশিষ্ট ঠিক আছে বেশি বিরক্ত করেন আপনাকে না না বিরক্ত বেশি করে না তুমি ওই ছোটটা বিরক্ত বেশি করে ছোটটা একটু বেশি খেতে চায় না বা অনেক আচ্ছা খাদ্য খাদ্য ভাষটা কি মানে ওনারা কি খায় খাদ্য খাবার ভাত আমরা যা খাই ওরাও তাই খায় সাধারণ পরিমাণ ধরেন এখন আমাদের যে শরীর শরীরের গঠন অনুযায়ী আমরা মোটামুটি এক থালা ভাত খেয়ে আবার এক্সট্রা কিছু ভাত নেই ওনাদের খাবারের পরিমাণ খাবার রূপার খাবার একেবারে কম মানে বাচ্চাদের মতো খাবারের মতো মিম একটু বেশি খায় কিন্তু আজ কদিন তো অসুস্থ মনে হচ্ছে যে আর ও আর ভাত খাচ্ছে না কাল দুবার খাইছিল আজ দুবার খাচ্ছে মানে এই প্রতিদিন একবার করে ভাত খায় এর আগে দুবার তিনবার খাইতো কিন্তু আজ দুই তিন দিন থেকে একটু তো মনে হচ্ছে কম খাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই তিনবারই খায় কিন্তু ওই অল্প অল্প খায় আচ্ছা আপনি একটু বলবেন আমাকে যখন ওনারা জন্মগ্রহণ করেন উনি তো আপনার বড় মেয়ে উনি যখন প্রথম জন্মগ্রহণ করেন তো উনি তো হচ্ছে মনে করেন জন্মগ্রহণ করার পর কি মানে যখন সে বাচ্চা ছিল মানে স্বাভাবিক অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু ছোট ছিল মানে নরমাল বাচ্চাদের চেয়ে একটু সাইজে ছোট ছিল সাইজে ছোট ছিল আচ্ছা আচ্ছা তো সেই কারণে মাথাটা এই জায়গাটা শক্ত ছিল আচ্ছা ওইজন্য বুঝলাম যে মাথা যখন শক্ত আর পার গুড়মুড়ি যখন শক্ত তখন এটা হরমোনের থেকে হলো হতে পারে নাকি এটা কি কোন হচ্ছে ব্রেনে কোন ধরনের প্রবলেম হইছে এটার কারণে এরকম হতে পারে কি ব্রেনের কোনো প্রবলেম তো না আর কথা একদম ক্লিয়ার ক্লিয়ার এ ও ওনার তো হচ্ছে সবকিছু এমনিতে মনে থাকে না হ্যাঁ হ্যাঁ অনেকই মনে থাকে তো সবকিছু মিলিয়ে আপনি মানে লাস্ট আপনার চাওয়াটা কি যদি একটু বলতেন আপনি মেয়ে নিয়ে বা আপনার ইচ্ছা কি ভবিষ্যতে এই না আমাদের ইচ্ছা যে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এটাই আমাদের চাওয়া তাছাড়া আমাদের অন্য কি চাওয়া আছে আপনি এমনিতে কি করেন আপনি আমি কৃষি কাজের ভিতরে জড়িত থাকি আর কি কৃষি কাজ করেন কৃষি কাজ আচ্ছা আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে কি আপনার এটা আলমডাঙ্গার মধ্যে পড়ছে হ্যাঁ আলমডাঙ্গা জেলা কোনটা এটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আচ্ছা এলাকার নাম বললেন না এলাকার নাম বললে আপনি ওই যে কিছু একটু আগে একটা সমস্যার কথা বলছেন সেটা হচ্ছে অনেকেই আসে ঠিক আছে অনেকেই হচ্ছে ভিডিও করতে চায় বা বিভিন্ন ইয়ে করতে চায় এতে আপনারা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যান মানে কি খুব বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ তো অধিকাংশ সময় ইদেরকে নিয়ে এই চাচা এই বলেন এই চাচা ও বলেন মানে বিরক্ত শেষ নাই সময় নাই অসময় নাই মানুষের তো অনেক সময় আমি যখন এই নামাজ পড়তে যাব কিন্তু এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এখন আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে কেন আসছেন অনেক হিসাব ঢাকা থেকে আমরা তো ভয়তে যাতে পারি না এত দূর ঢাকা সাইডিং কথা নাকি কিন্তু এখন আপনাদের সঙ্গে নামাজ বাদ দিতে আপনাদের সঙ্গে কথা বলতে আমি বাধ্য হচ্ছি তো আসলে ওনারা 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 অনেক বিভ্রান্তিতে পড়ে যায় তো এই কারণে আসলে এই বিষয়টা শেয়ার করা যে আপনারা যারা আমাদের মানে ভিডিও দেখার পর যদি কেউ আসতে চান তো এটা খেয়াল রাখবেন যে ওনারা একটু বিভ্রান্তিতে পড়ে না আসলেই ভালো হয় নাকি এরকম কিছু বলতে যাচ্ছেন তো এই হচ্ছে বিষয় তো আমরা যদিও আমরা জানতাম না আমরা জানতাম আমি ভাবছিলাম পার্সোনালি ভাবে যে ওনাদের আর্থিক কোনো সহযোগিতার প্রয়োজন আছে অথবা দেখা গেছে যদি আমাদের একটা ভিডিওর মাধ্যমে কেউ যদি তাদেরকে ডোনেশন করে আমরা যদি তাদের নাম্বারটা দিয়ে দিতে পারতাম তো এখন ওনার বাবার কাছ থেকে কথা শুনে তো আমি বুঝতে পারলাম যেটা যে ওনাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন নাই তো এই হচ্ছে বিষয় তো সরকারি কোনো ফাউন্ডেশন থেকে যদি ওনাদের সহযোগিতা করতে চান সেটা হচ্ছে গিয়ে করতে পারবেন আপনারা হচ্ছে চুয়াডাঙ্গার এখানে আসলে মানে এই ভিডিও দেখাইলে যে কেউ হচ্ছে চিনিয়ে দিবে বাসাটা কোন জায়গা ঠিক না আঙ্কেল এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন